বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নো বলে আউট হয়েছিল বিরাট কোহলি। ম্যাচ শেষ হয়ে যাওয়ার 18 ঘন্টা পর থার্ড আম্পায়ার জানালো এই ব্যাপার, আর সেই জন্যই বিসিসিআই রেগে গিয়ে আম্পায়ারকে করল 10 কোটি টাকা জরিমানা। আপনারা যদি জানতে চান এই পুরো ঘটনাটার ব্যাপারে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপটাউনের মাঠে। কিন্তু বন্ধুরা, এই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার টিম মাত্র 55 রান করে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি মোহাম্মদ সিরাজ তুলে নেয় 15 রান দিয়ে 6 উইকেট, আর সেখানে মুকেশ কুমার তুলে নেয় 0 রান না দিয়েই 2 উইকেট, এছাড়াও জসপ্রীত বুমরা তুলে নেয় 25 রান দিয়ে 2 উইকেট। তার জবাবে এ রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়া মাত্র 153 রান করে অল আউট হয়ে যায়। তার মধ্যে এই প্রথম ইনিংসে বিরাট কোহলি সব থেকে বেশি খেলে ফেলল 59 বলে 46 রানের ইনিংস। সাউথ আফ্রিকার হয়ে সব থেকে বেশি লুঙ্গি এনগেডি তুলে নেয় 30 রান দিয়ে 3 উইকেট, আর সেখানে কাগেসো রাবাডা তুলে নেয় 38 রান দিয়ে 3 উইকেট, এছাড়াও নান্দ্রে বার্গার তুলে নেয় 42 রান দিয়ে 3 উইকেট। তারপর প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা করে ফেলেছে 62 রান 3 উইকেট হারিয়ে। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটা হলো সেই সময়কার যখন সাউথ আফ্রিকার হয়ে 34তম ওভার করার জন্য আসে কাগেসো রাবাডা, আর সেই 34তম ওভারের দ্বিতীয় বলেই বিরাট কোহলিকে আউট করে দেয় কাগেসো রাবাডা। এবং তারপর থার্ড আম্পায়ার যখন 18 ঘন্টা পর চেক করে দেখল, তখন দেখা যায় যে কাগেসো রাবাডার যে বলে আউট হয়েছিল বিরাট কোহলি, সেই বলটা ছিল নো বল। আর এইভাবে বেইমানি করে আউট দিয়েছিল আম্পায়ার বিরাট কোহলিকে, আর সেই জন্যই রেগে গিয়ে বিসিসিআই আম্পায়ারকে করল 10 কোটি টাকা জরিমানা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।